السلام عليكم ورحمة الله وبركاته. দৈনন্দিন জীবনে আমরা খাবার খেয়ে থাকি। যখন আমরা খাবার খাব, খাবার সামনে আসলে অবশ্যই নিম্নোক্ত দোয়াটি পড়ে নেব। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাক তানা অকিনা আদাবান নার। দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাক তানা অকিনা আদাবান নার। দোয়াটির অর্থ, আয় আল্লাহ, তুমি আমাদের রুজিতে বরকত দান এবং দোজকের শাস্তি হইতে বাঁচাও। যখন আমরা খানা খাওয়া শুরু করে দেব, তখন শুরু করার সময় দোয়াটি বলো, বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। দোয়াটি আবার বলতেছে, বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ, যার অর্থ আল্লাহর নামে ও আল্লাহ রহমত চাহিয়া শুরু করিল। কোন কারণে প্রচুর পরিমাণে খিদে অথবা যে কোনো ব্যস্ততার কারণে খানা খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, যখনই মনে হবে খানা খাওয়ার ভিতর, সাথে সাথে দোয়াটি পড়ে নেব, বিসমিল্লাহি আওয়া লাহু ও আখেরহ, বিসমিল্লাহি আউ্য়া লাহু ও আখেরহ। আবার বলতেছি, বিসমিল্লাহি আউ্য়া লাহু ও আখেরহ। যখন আমাদের খানা খাওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা অবশ্যই দোয়াটি পড়ে নেব, আলহামদুলিল্লাহি আল্লাযী আতআমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। দোয়াটি আবার বলতেছি, আলহামদুলিল্লাহি আল্লাযী আতআমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন, অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদিগকে খাওয়াইলেন, পান করাইলেন এবং মুসলমান বানাইলেন। দৈনন্দিন জীবনে খানা খাই না এমন লোক খুঁজে পাওয়া যায় না। আমাদের বাঁচতে হলে অবশ্যই খেতে হবে, ঘুমাতে হবে, অবশ্যই আমরা এই দোয়াগুলো শিখে নেব। দৈনন্দিন জীবনে একবার হোক, দুইবার হোক, তিনবার অবশ্যই আমরা খাবার গ্রহণ করি, খাওয়া দাওয়া করি। খাবার শুরু আসলে আমরা কী দোয়া পড়ব, খানা খাওয়ার শুরুতে কী দোয়া পড়ব, কোনো কারণে বিসমিল্লাহ বলতে খানা শুরু করতে ভুলে গেলে কী দোয়া পড়ব এবং খানা খাওয়া শেষ হলে কী দোয়া পড়ব, এটা অবশ্যই আমরা আমল করব। ছোট্ট একটি ঘটনা আমি অবশ্যই উল্লেখ করতে চাই। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহ তার সাহাবিরা প্রচণ্ড ক্ষুধার তাড়নায় এক সাহাবির বাসায় গেলেন এবং দাওয়াত গ্রহণ করে মহাতৃপ্তি সহকারে খাবার খেলেন। হঠাৎ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন, এই খানার তো হিসাব দিতে হবে। সাহাবিগণ চিন্তায় পরেশান হয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, আমরা তো ক্ষুধার তাড়নায় খাবার গ্রহণ করেছি, তাহলে কেন আবার এই খাবারের হিসাব দিতে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হিসাব থেকে বাঁচার জন্য দোয়া পড়তে হবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।